بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. عبد الله المامون بهاي بنغلادستك. যে আমরা যখন ইমামের পিছনে সালাত আদায় করি আর যখন ইমাম সামিয়াল্লাহ লিমান হামিদা বলে তখন আমরা যারা মুক্তাদি মামুম তাদেরকেও কি আল্লাহ হলিমান হামিদা রব্বানাওয়ালা কালহাম দুই বলা লাগবে ভাই এ সম্পর্কে সামান্য এলমাই কিরামদের মতভেদ আছে তবে সঠিক যেটা হচ্ছে যে ইমাম সামি লিমান রাব্বানা আল্লাহানা দুই বলবে আর মুক্তাদি যারা যারা পিছনে তারা শুধুমাত্র রাব্বানা রব্বানা আহমদ আহমদান তৈবান ফি বলবে যদিও আল্লাহ আলবানি রহমা আহ আলবানি রহমা উল্লাহ তার যে বই সালাত বলে সেই বইয়ে কিন্তু লিখেছেন যে মুক্তাদি রাও মুক্তাদিরাও যারা পিছনে নামাজ পড়ছে ইমামের তারা সামি আল্লাহমান হামিদা আরব্বানা আল্লাহ হামদ দুই বলবে এটা কিন্তু তিনি গ্রহণ করেছেন সেই জন্য কিছু কিছু ওলামা কেরাম বলছেন যে মুক্তাদিদেরকে সামি আল্লাহ হলিমান হামিদ আরব্বানা আল্লাহ কাল হামদ বলবেন জি বা বলতে হবে কিন্তু অন্যত্রে আল্লামা আলবানি ছাড়া অসংখ্য ওলামা কেরাম বড় বড় এলামা কেরামরা বলেছেন جنا امام سمي الله لمن حمد ربنا ولك الحمد دوي بولبن كنت مقتدر شدو متر ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه بولبه كارون دوليل حدث جمال شيخ ابن عثيمين رحمه الله بولتن جال مؤتم اذا قال امامه سمع الله لمن لا يقول سمي الله لمن حمد مؤتم ارتاد ইমামের পিছনে যারা নামাজ পড়ছে ইমাম যখন সামি আল্লাহ হুলেমান হামিদা বলবে তখন মুক্তাদি সামি আল্লাহ হুলেমান হামিদা বলবে না কারণ লিয়ান্না নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম কাল কারণ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল ইন্নামা জুইল আল ইমাম বিহি ইমাম নির্ধারিত করা হয় তার আনুগত্য বা তার অনুসরণ করার জন্য ফাইদা কাব্বারা ফা ইমাম যখন আল্লাহ আকবর বলবে যখন ইমাম রুকু করবে তারপরে তোমরা রুকু করো সাজাদা সজাদা ফসুদু যখন ইমাম সাজদা করবে তখন তোমরা সাজদা করো ওইদা খাল সামি আল্লাহ হলিমান হামিদা আর যখন ইমাম বলবে সমি আল্লাহ হলিমান হামিদা তারপর